আমরা যখন বাংলাদেশ থেকে আসলাম তখনই আপনারা জানেন আমরা বিইউর 56 নাম্বার যে ফ্ল্যাটটা, সে ফ্ল্যাটটা আমরা পরিদর্শন করেছি। পরিদর্শন করেই কিন্তু আমরা আমরা সিআইডি পুলিশকে আমরা রিকোয়েস্ট করেছিলাম যে এই এই বিল্ডিংয়ের কারা প্লাম্বারের কাজ করে এবং কারা এই বিল্ডিংয়ের কাজটা করেছে, কারণ আমাদের একটু এখানকার সুয়ারেজ লাইন এবং সেফটি ইঙ্কে একটু দেখার দরকার আছে। তখন তারা আমাদেরকে মানে বলেছে ঠিক আছে, আজকেও আমরা তাদের তখনই রিকোয়েস্ট করেছি। আমরা আজকে সকালে কিন্তু আপনাদেরকে আমরা বলেছি যে আমরা সিআইডি পুলিশ অত্যন্ত আন্তরিকতার সহিত কাজ করছে, যে যে জায়গাগুলিতে আমরা অপরাধীর কাছে তথ্য প্রমাণ পেয়েছি, যে সকল অপরাধী ঘাতক মূল ঘাতক আমাদের কাছে আছে বাংলাদেশে, সে আমাদের যে তথ্যগুলো সেই তথ্য অনুসারে আমরা এখানে এসে সিআইডিগুলিকে সব যে জায়গাগুলো আমরা কিন্তু আমরা পরিদর্শন করেছি এবং আমরা সেখানে এগুলি পিওগুলি ভিজিট করেছি, যে মূল পিও যেটা সেখানে আমরা আজকে তাদেরকে রিকোয়েস্ট করার পরে তারা কিন্তু সেখানে সেফটি ট্যাঙ্কি সুয়ারেজ লাইনে তারা ফ্লাশ করে সেফটি ট্যাঙ্কি থেকে তারা মানে সেখান থেকে বেশ কিছু মাংসের টুকরা তারা কিন্তু উদ্ধার করেছে এবং সাথে সাথে এই মাংসের টুকরাগুলি কিন্তু ফরেন্সিকের জন্য কিন্তু রাখা আছে এবং ফরেনসিক করা হবে, পাশাপাশি ডিএনএ টেস্ট করা হবে, তারপরে বলা যাবে এটা আমাদের বাংলাদেশের মাননীয় সংসদের কিনা। তখনই মানে আমরা অলরেডি আমাদের মাননীয় সংসদের মেয়ে ডরিন আমাকে রিং দিয়েছিল, তাকে আমি বলেছি যে সম্ভব হলে তুমি আসো, সেও হতো অত অল্প কয়েকদিনের মধ্যেই সে চলে আসবে। এটা এদেশের যেহেতু হত্যাকাণ্ডটি এদেশে সংঘটিত হয়েছে এবং একটা হত্যাকাণ্ডের পরে একটা মামলার তদন্ত কাজের জন্য বিভিন্ন পারিপার্শ্বিক বিবেচনা করে তারপরে মানে হত্যাকাণ্ডের অংশবিশেষও উদ্ধার করার মধ্যে পড়ে, যে আসলে তাহলে মানে মামলার চার্জশিট দেওয়া বা আদালতে উপস্থাপন করা, আমি আপনাদের যেদিন প্রথমে সেই এয়ারপোর্টে নেমেছিলাম সেদিনই কিন্তু আমি বলেছিলাম যে আপনাদেরকে, আপনারা মনে আছে কিনা, যে আমরা আমরা আমাদের যে মূল ঘাতক আমাদের কাছে অনেক কিছু বলেছে, সেই মোতাবেক আমরা বিভিন্ন জায়গাগুলি যাব এবং একটা মামলা তদন্ত করতে গেলে পারিপার্শ্বিক সাক্ষ্য যেমন দরকার, তেমনি একটা শরীরের পুরো অংশ না হলেও খণ্ডিত কিছু অংশ উদ্ধারের প্রয়োজন হয়ে পড়ে এবং সেই কাজটাই কিন্তু আজকে আপনারা লক্ষ্য করেছেন সিআইডি পুলিশ আজকে কিন্তু আমরা সেফটি ট্যাঙ্কি আমরা যেভাবে তাদের রিকোয়েস্ট করেছিলাম সেভাবে তারা কাজ করে কিন্তু সেই মানে সেফটি ট্যাঙ্কি থেকে তারা কিন্তু মাংসগুলি উদ্ধার করেছে এবং প্রিজার্ভ করেছে এবং এগুলি আমরা তোমাদের সাথে কথা বলবো, মানে এটা ফরেন্সিক, এখানে অবশ্য ফরেন্সিকটা আগেভাগে হয়ে যায়, বাংলাদেশে একটু দেরি হলো, এই কলকাতা তো ফরেন্সিক আগেভাগে হয়, তারা ফরেন্সিক করবে, তারপরে মৃত যে আমাদের এমপি আনার সাহেবের তার ভাই আছে, তার মেয়েরা আছে, তাদেরকে এনেও ইচ্ছা করলে ডিএনএ করে তারপরে কনফার্ম হওয়া যাবে এটি আসলে এই মাংস দেহ কার, মানে এক টুকরা মাংস হলেই হয়, আমরা অনেক মাংস অনেকই অনেক পরিমাণে আছে, অসুবিধা নেই, আগে ফরেন্সিকটা হোক তারপরে ডিএনএ টেস্টটা হোক তারপরে আমরা আপনাদের কাছে পুরোপুরি বলতে পারবো যে এখন অ্যাকচুয়ালি কার দেহের এখানে মাংস। আগামীকাল থেকে তো অফিসিয়ালভাবে কাজকর্ম হবে, আপনাদের আগামীকাল থেকে খালের যে উদ্ধার এগুলো কি চলতে থাকবে স্যার? হ্যাঁ ওটা তো চলবে, ওটা চলবে, কেন আমি তো সকালে বলেছি আপনাদেরকে যে মালয়েশিয়ান একটা এয়ারলাইন্সের 227 জন যাত্রী মারা গেলেন, 11-12 জন ক্রু মারা গেলেন, সেখানে ওই ভারত মহাসাগরে আপনারা দেখেছেন প্রায় মানে 3 বছর যাবৎ 46,000 বর্গ কিলোমিটার এলাকা তারা সার্চ করছে আর এখানে মাত্র কয়েকটা দিন হলো, আমি তো আমি সকালে বলেছি নিরাশ হবেন না, নিরাশ তো হন নাই।